আন্তর্জাতিক অঙ্গনে ভ্লাদিমির পুতিনের সবথেকে ঘনিষ্ঠ মিত্র হল আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের এই সামরিক শাসককে পশ্চিমারা বলে ইউরোপের সর্বশেষ এক নায়ক। সোভিয়েত ইউনিয়ন থেকে বেলারুশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গত তিন দশক ক্ষমতা দখলে রেখেছেন লুকাশেঙ্কো। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া পর সবথেকে বড় হুমকি এই বেলারুশ। ইউক্রেন ইস্যুতেও লুকাশেঙ্কো ঘোষণা দিয়েছেন রাশিয়া আক্রান্ত হলে যুদ্ধে জড়াবে বেলারুশ। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে রাশিয়ার পরপরই বেলারুশ সবথেকে বেশি সোভিয়েত ইউনিয়নের ঐতিহ্য ধারণ করেছে। বেলারুশ নামটির অর্থ সাদা রাশিয়ান। আমাদের আজকের ভিডিওটিতে এই বেলারুশের সামরিক শক্তি এবং পশ্চিমাদের বিরুদ্ধে তাদের কৌশলগত প্রভাব তুলে ধরব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে সাদা রাশিয়ানদের সামরিক শক্তি জেনে নেওয়া যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। বেলারুশের সামরিক শক্তির বর্ণনায় যাওয়ার আগে দেশটির ভৌগোলিক অবস্থান তুলে ধরি। বেলারুশ উত্তর পূর্ব ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত। এর উত্তরে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ লিথুনিয়া এবং লাটভিয়া। পূর্বে রয়েছে রাশিয়া, পশ্চিমে পোল্যান্ড। পোল্যান্ডের রাজধানী ওয়ারশো বা ভারসাভো বেলারুশের সীমান্তের কাছেই অবস্থিত, যেখানে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় ন্যাটো বিরোধী ওয়ারশো প্যাক্ট গঠিত হয়েছিল। বেলারুশের দক্ষিণে রয়েছে বহুল আলোচিত ইউক্রেন। পারমাণবিক দুর্ঘটনার শিকার ইউক্রেনের চেরনোবিল অঞ্চলটি বেলারুশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। বেলারুশের আয়তন 2,07,595 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 1 কোটির কাছাকাছি। বেলারুশের 84% মানুষ বেলারাশিয়ান হলেও 70% মানুষের ভাষায় রাশিয়ান। তবে বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ান ভাষা এবং সংস্কৃতির মিল অনেক। বেলারুশের জন্ম থেকে দেশটিকে শাসন করছে আলেকজান্ডার লুকাশেঙ্কো। পুতিনের ঘনিষ্ঠ এই বন্ধু ঘোরতর ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন বিরোধী, যার কারণে পশ্চিমারা তাকে ইউরোপের সর্বশেষ স্বৈরশাসক বলে। আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রচণ্ড রক্তচাটা মানুষ। এমনকি মাঝে মাঝে তার ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির পুতিনের সাথেও বিবাদে জড়িয়ে পড়েন। বর্তমানে আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। আসুন এবারে বেলারুশের সামরিক শক্তি দেখে নেই। বেলারুশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য আছে 45,000, তবে সামরিক ট্রেনিং প্রাপ্ত রিজার্ভ সৈন্য আছে প্রায় 3,00,000। এত বিপুল সংখ্যক রিজার্ভ সৈন্য থাকার কারণ হচ্ছে অতীতে বেলারাশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রভাবশালী সামরিক ইউনিট ছিল। এছাড়াও প্যারামিলিটারি আছে 1,10,000। বেলারুশের সামরিক বাহিনীতে সোভিয়েত এবং রাশিয়ান অস্ত্র ভরা। বেলারুশকে রাশিয়ার সবথেকে ঘনিষ্ঠ সামরিক মিত্র ধরা হয়। রাশিয়ার প্রধান বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখের প্রতিষ্ঠাতা পাবেল সুখুই বেলারুশিয়ান ছিল। বাংলাদেশও সম্প্রতি মিগ-29 যুদ্ধবিমানগুলো বেলারুশ থেকে আপগ্রেড করে নিয়েছে। বেলারুশের সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 601টি। সবগুলো ট্যাঙ্ক বিখ্যাত T-72 মেইন ব্যাটল ট্যাঙ্ক। অর্ধেক ট্যাঙ্ক উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের কাছে থেকে পাওয়া, বাকি অর্ধেক রাশিয়ার কাছে কেনা। বেলারুশের কাছে ইউরোপের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী ট্যাঙ্ক বহর রয়েছে। বেলারুশ ইউরোপের অন্যতম শক্তিশালী গ্রাউন্ড ফোর্স, মূলত সোভিয়েত ইউনিয়ন তাদেরকে এভাবে তৈরি করেছিল, কেননা পশ্চিমা শক্তি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করতে হলে বেলারুশ দিয়েই প্রবেশ করতে হতো। বেলারুশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হতবাক করার মতো। বর্তমান সময়ের সবথেকে সেরা মিসাইল সিস্টেম S-400 আছে বেলারুশের কাছে।
S-400 ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বেলারুশ সব থেকে ছোট দেশ। মোট 2 ব্যাটারি S-400 আছে বেলারুশের কাছে। S-400 এর পূর্বের ভাষণ S-300 মিসাইল সিস্টেম আছে 24 ব্যাটারি। এগুলোর অর্ধেক সোভিয়েত ইউনিয়নের কাছে ভাগে পাওয়া, বাকি অর্ধেক রাশিয়ার কাছে কেনা। এগুলো ছাড়াও শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের টস, ওসা এবং বুক মিসাইল সিস্টেম রয়েছে। বেলারুশের বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সোভিয়েত ইউনিয়নের 26তম এয়ার আর্মির ইউনিটটিকে নিয়েই বেলারুশের এয়ারফোর্স গঠিত হয়। বর্তমানে বেলারুশের বিমান বাহিনীতে থাকা সবথেকে শক্তিশালী বিমান হচ্ছে সুখুই SU-30। মাত্র 4টি SU-30 বেলারুশের হাতে পৌঁছেছে, বাকিগুলো অর্ডারে আছে। এরপরেই আছে সোভিয়েত মাল্টিরোল ফাইটার MiG-29। 39টি MiG-29 আছে বেলারুশের হাতে। তবে বেলারুশ সোভিয়েত ইউনিয়নের কাছে বিপুল সংখ্যক SU-27 বিমান পেয়েছিল, যেগুলো এখন রিজার্ভ আছে। এছাড়াও গ্রাউন্ড অ্যাটাকের জন্য সুখী SU-25 বিমান রয়েছে। বেলারুশ নিজ দেশেই সবগুলো যুদ্ধ বিমানের আধুনিকায়ন করে থাকে। বেলারুশের হেলিকপ্টার পাহারও শক্তিশালী। কুখ্যাত সোভিয়েত অ্যাটাক হেলিকপ্টার MiG-24 হিন্ট আছে 21টি, আর MiG-8 আছে 36টি। পৃথিবীতে মাত্র যে কয়েকটি দেশ MiG-26 হেলিকপ্টারের মালিক হতে পেরেছে, বেলারুশ তাদের একটি। এটা বিশ্বের সর্ববৃহৎ হেলিকপ্টার। বেলারুশের কোনো সমুদ্র সীমা না থাকায় নৌবাহিনী নেই, তবে বেলারুশের স্পেশাল ফোর্সের খ্যাতি রয়েছে। কেননা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সময় তারা কুখ্যাত স্পেটনাজের কমান্ডোদের ভাগে পেয়েছিল। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেলারুশ পশ্চিমাদের অন্যতম প্রধান টার্গেট, বিশেষ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের সামরিক শক্তির কারণে এবং রাশিয়ার ছত্রছায়ায় থাকায় ন্যাটোর জন্য বেলারুশে সরাসরি কোনো প্রকার আক্রমণ চালানো প্রায় অসম্ভব। তাই পশ্চিমারা সর্বদাই চেষ্টা করে বেলারুশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে লুকাশেঙ্কোকে হটিয়ে নিজেদের বলয়ে আনতে। আবার কেউ কেউ মনে করেন বেলারুশ লুকাশেঙ্কোর হাত ধরেই দ্রুতই রাশিয়ার সাথে একীভূত হয়ে রুশ ফেডারেশনে যোগ দেবে। এদিকে লুকাশেঙ্কো রাশিয়ার বিরুদ্ধে অভিমানী অভিযোগ করেন, সোভিয়েত ইউনিয়ন ফেরত আনতে রাশিয়ার যথেষ্ট ভূমিকা রাখছে না। প্রিয় দর্শক, ইউরোপের রাজনীতিতে বেলারুশ কি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। পূর্ব ইউরোপের অন্যান্য সোভিয়েতভুক্ত দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।